বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবীর জন্মদিন আজ। 1943 সালের 28 নভেম্বর রাজশাহী বিভাগের চাঁপাই নবাবগঞ্জ জেলায় তিনি জন্মগ্রহণ করেন। বাবা রশিদুন নবী ছিলেন পুলিশ কর্মকর্তা, মা আনোয়ারা বেগম ছিলেন জমিদার পরিবারের সন্তান। পুলিশ অফিসার বাবার বদলির চাকরির সুবাদে রফিকুন নবীর শৈশব ও কৈশোর কাটে দেশের বিভিন্ন এলাকায়। 50 দশকের মাঝামাঝিতে ঢাকায় স্থায়ী হন তারা। পুরান ঢাকাতেই কৈশোর ও যৌবনের অনেকটা সময় কাটে রফিকুন নবীর। 1950-এর মাঝামাঝিতে স্কুলে ভর্তি হন তিনি, পুরান ঢাকার পোগোজ হাই স্কুল থেকে মাধ্যমিক, এবং 1959 সালে ঢাকার সরকারি আর্ট কলেজে ভর্তি হলেন তিনি। এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান সহ খ্যাতিমান দিকপালের সান্নিধ্যে পড়াশোনা শুরু করলেন। আর্ট কলেজে প্রথম বর্ষে থাকতে নিজের আঁকা ছবি প্রথম বিক্রি করেন 15 টাকায়। স্থানীয় সংবাদপত্রে রেখাচিত্র এঁকে এবং বুক কভার ইলাস্ট্রেশন করে পরিচিতি লাভ করেন দ্বিতীয় বর্ষেই। 1962 সালে এশিয়া ফাউন্ডেশনের বৃত্তি লাভ করেন তিনি। 1964 সালে স্নাতক পাশ করেন। পড়াশোনা শেষ করে রফিকুন নবী সে সময়ে ঢাকার প্রথম সারির পত্রিকাগুলোতে নিয়মিত কাজ শুরু করেন। নিয়মিত কার্টুন আঁকতেন সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকায়, কবি আব্দুল গনি হাজারির কলাম কালো পেঁচার ডায়েরিতে। 1964 সালের 3 আগস্ট ঢাকা আর্ট কলেজের শিক্ষক হিসেবে জীবন শুরু করলেন রফিকুন নবী। আর্ট কলেজের প্রথম বর্ষের ছাত্রদের নিয়ে তার শিক্ষকতা জীবনের শুরু হয়। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা থেকে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ, কাপড় ও খাদ্য সংগ্রহ করেন তিনি। 1973 সালে গ্রিক সরকারের পোস্ট গ্র্যাজুয়েশন বৃত্তি নিয়ে তিনি ভর্তি হলেন গ্রিসের এথেন্স স্কুল অব ফাইন আর্টসে। পড়াশোনা করেন প্রিন্ট মেকিংয়ের ওপরে। 1976 সালে দেশে ফিরে আসেন। শিক্ষক থেকে ধীরে ধীরে পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপকের পদে অধিষ্ঠিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফাইন আর্টসের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন 1988 থেকে 1991 সাল পর্যন্ত। 1994 থেকে 1997 সাল পর্যন্ত তিনি ছিলেন এই ইনস্টিটিউটের পরিচালক। বর্তমানে ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে কাজ করছেন রফিকুন নবী। 1978 সালের 17 মে টোকাই শিরোনামে প্রথম স্ট্রিপ কার্টুনটি ছাপা হয় বিচিত্রার প্রারম্ভিক সংখ্যায়। প্রথম কার্টুনে টোকাই একজন বড় কর্মকর্তা বসে আছে তার বানানো অফিসে, রাস্তার ইঁট দিয়ে তৈরি একটা টেবিলে। প্রথম কার্টুনে বিপুল জনপ্রিয়তা পাওয়া টোকাই নিয়মিত বিচিত্রায় ছাপা হয়। 2000 সাল থেকে সাপ্তাহিক 2000-এ শুরু হয় আঁকা। এরপর 2004 সালের দিকে নিয়মিত টোকাই আঁকা বন্ধ করেন। টোকায়ের মাথায় টাক, কখনো গুটিকয়েক চুল, খাটো চেক লুঙ্গি, মোটা পেটে বাঁধা, কখনো কাঁধে বস্তা, এমন বিচিত্র চরিত্র তিনি অঙ্কন করেছেন এক টোকাইকে নিয়ে। 1978-79 সালে ভোটের সময় বিলি করা জামা পরেছিল টোকাই, সেই জামাটি ছিল ওর থেকে অনেক বড় আকারের। থাকে রাস্তার ডাস্টবিনের পাশে, ফুটপাতে, ফেলে রাখা কংক্রিটের পাইপের ভেতর, পার্কের বেঞ্চিতে, ভাঙা দেয়ালের পাশে, কাঠের গুড়িতে, ঠেলাগাড়ির ওপরে, ইঁটের ওপর মাথা পেতে। তার পাশে থাকে কুকুর, কাক, কথা বলে কাক, গরু, ছাগল, মশার সাথে, কথা বলে মানুষের সাথেও। কি বিচিত্র চরিত্র! রফিকুন নবী শিল্পকলায় অবদানের জন্য 1993 সালে 21শে পদক লাভ করলেন। এছাড়া তিনি চারুকলায় জাতীয় সম্মাননা, শিল্পকলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, বুক কভার ডিজাইনের জন্য 13 বার ন্যাশনাল একাডেমি পুরস্কার লাভ করেছেন। 2008 সালে তার আঁকা খরা শীর্ষক ছবির জন্য 80টি দেশের 300 জন চিত্রশিল্পীর মধ্যে এক্সিলেন্ট আর্টিস্ট অব দ্য ওয়ার্ল্ড হিসেবে মনোনীত হন রফিকুন নবী। তিনি 2015 সালের জন্য শেলটেক কর্তৃক প্রদত্ত শেলটেক পদক লাভ করেন। আজ 28 নভেম্বর বরেণ্য এই চিত্রশিল্পী, কার্টুনিস্ট, টোকাই চরিত্রের জনক রফিকুন নবীর শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।